আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতরম ভাই, সালাত পরিত্যাগকারীর বিধান নিয়ে ওলামায়ে কেরাম মতবিরোধ করেছেন। অনেকে বলেছেন যে তা যে ব্যক্তি তার ফরজিয়াত সালাত বা নামাজ ফরজ হওয়াকে অস্বীকার করে সে কাফের হবে। আরেক দল বলেছেন যে না, ফরজিয়াতকে যদি স্বীকারও করে আর সে সালাত আদায় না করে তাহলে সেটাও অস্বীকার করারই নামান্তর, ফলে সে ব্যক্তি ইসলামে থাকে না, ইসলাম থেকে বের হয়ে যায়। আর এটাই হলো বিশুদ্ধ মত, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম থাকে না। আর যারা মাঝে মাঝে পড়ে বা একেবারে পড়ে না, উভয়টাই সমান। মাঝে মাঝে পড়ে কোনো ফায়দা নেই, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, পাঁচ ওয়াক্তই পড়তে হবে। আর নামাজ ত্যাগকারী যে অমুসলিম বা ইসলাম থেকে বের হয়ে যায়, তার দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, বাইনার রাজুলি ওয়া শিরকি বিল কুফরি তারকুস সালাহ। একজন অমুসলিম এবং মুসলিম ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মুসলিম নামাজ পড়ে, কাফের নামাজ ছেড়ে দেয়, এটি সহিহ মুসলিমের হাদিস। তাছাড়া আল্লাহ তাআলা একাধিক কোরআনের আয়াতে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি তাদের জন্য ওয়াইল নামক দজকের শাস্তি, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অলসতা করে নামাজ পড়ে। টাইমটা হয়তো জোহরের লাস্ট টাইমে, আসরেরটা আসরের প্রথম দিকে হয়তো, বা আসরেরটা লাস্টে মাগরিবের আগে দিয়ে পড়ে, মানে পড়ে ঠিক কিন্তু ঠিক মতো তার যে হক সেটা আদা করে না, তাহলে যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না তাদের কী শাস্তি হবে চিন্তা করুন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, কিয়ামতের দিন দুনিয়ার কিছু লোক অপর লোকদেরকে জিজ্ঞাসা করবে, একদল আবার জান্নাতে থাকবে আর একদল জাহান্নামে। তো জান্নাতের জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকা কুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো নামাজ না পড়ার কারণে সাকার নামক দোযখে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে। এর চাইতে বড় কঠিন ও স্পষ্ট দলিল হলো, শেখ মোহাম্মদ বিন সালাল ওসেমান রাহিমাহুল্লাহ বলছেন যে মহান রব্বুল আলামিন বলেন, খালাফা মিন বাদিহিম খালকুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। পরবর্তীতে, মানে আগের ভালো লোকদের পরে এমন কিছু অথর্ব লোক আসলো, আদাউস সালাত, যারা নামাজ নষ্ট করলো, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং খেলকুশির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, আল্লাহ শীঘ্রই তাদেরকে গাইয়া নামক দোযখে নিক্ষেপ করবেন। তবে ইল্লা মান তাবা, যারা তওবা করে, ও আমানা, এবং নতুন করে ইমান আনে। এখান থেকে শেখ বলছেন যে ওদের যদি ইমান থাকতো তাহলে আল্লাহ আবার ইমান আনার কথা বলতেন না। তো যারা তওবা করে, নতুন করে ইমান নিয়ে আসে, ও আমিলা সালিহা, এবং সৎ কাজ করে, ফাওলাইকা ইয়াদখুলুনা জান্নাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকেও জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা ইয়ুজলামুনা শাইয়্যা, এবং আল্লাহ তাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করবেন না। এছাড়াও সমর্থবোধক আরও আয়াত এবং হাদিস, এর ভিত্তিতে এটাই বলা যায় যে সালাত পরিত্যাগকারী মুসলিম থাকে না। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদও এই ফতোয়াটাই দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।